হুয়াওয়ে পিউরাস 70 আলট্রা, যেটা সম্প্রতি চায়নাতে লঞ্চ করে দেওয়া ফ্ল্যাগশিপ একটা ডিভাইস। এবং এই ফোনটা চায়নাতে লঞ্চ করে দিতেই একদিনে সবকটা ইউনিট ফুরিয়ে যাওয়ার মতো একটা ডিভাইস। আসলে কি আছে এই ফোনটার মধ্যে যে ফোনের জন্য মানুষ সকলে আগ্রহ দেখাচ্ছে এতটা বেশি? আইফোন 15 প্রো ম্যাক্স, গ্যালাক্সি S24 আলট্রা এগুলো ফোনের সাথে এই ফোনটা কতটুকু বিট করতে পারবে সেটাও জানাবো এই ভিডিওতে। এছাড়া ফোনটার অসাধারণ ডিজাইনের জন্য কিন্তু এই ফোনটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই ফোনটার ক্যামেরা বামগুলো দেখতে কিন্তু খুবই ইউনিক। এছাড়া ফোনটাতে কিন্তু আমরা গুগলের সাপোর্ট আসলেই পাবো কি না এবং এই ফোনটা আসলে আমাদের জন্য কতটুকু প্রেফারেবল হবে বিস্তারিত জানাবো এই ভিডিও জুড়ে। আরও জানাবো এই ফোনটার প্রাইস কেমন হতে বাংলাদেশ মার্কেটে এবং এই ফোনটা কবে নাগাদ আমাদের কাছে আসতে পারে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান আর আপনারা দেখছিলেন PHN। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটার ডিজাইন কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক, এবং ইউনিক হচ্ছে এটার ক্যামেরা বাম্প। সো ক্যামেরা বাম্পটা দেখতে একদম আলাদা একটা ডিজাইন করে রাখা হয়েছে। হুয়াওয়ে এই ফোন সর্বপ্রথম একটা দুর্দান্ত ডিজাইন কিন্তু প্রোভাইড করেছে, যার ফলে কিন্তু এই ফোনটার ইউনিকনেসের কারণে এই ফোনটার চাহিদা কিন্তু একদম তুঙ্গে। ফোনটার থিকনেস রয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন প্রায় 226 গ্রামের মতো, যে কারণে এই ফোনটার ওয়েট কিন্তু মোটামুটি ভালোই। ফোনটার বডি এবং ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটার পিছন দিকে যে বডিটা রয়েছে এটা টোটালি একটা লেদার ফিনিশ বডি দেওয়া আছে এবং ফ্রন্ট সাইডে রয়েছে গ্লাস। এবং এই ফোনটার পাঞ্চল কাট আউটের মাধ্যমে ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং ডিসপ্লের কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে ফোনটা দেখতে কিন্তু একদম ইমার্সিভ একটা ভিউ আপনাকে দিতে পারবে। এছাড়া ফোনটার পোর্শন বাটন সেকশনে সকল রকম পোর্শন বাটন দেখা পেলেও পাবেন না 3.5mm হেডফোন চ্যাক। এছাড়াও IP68 এর মতো সাপোর্ট রয়েছে, যেখানে 2 মিটার পর্যন্ত আপনি পানির মতো চুবাইতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম ফেস করবেন না, যদিও বৃষ্টির ছিটাফোঁটা বা এইগুলো থেকে আপনাকে বেশ প্রোটেক্ট করবে। এছাড়া ফোনটাতে কিন্তু রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। সব মিলে এই ফোনটার ডিজাইন কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.8 ইঞ্চির একটি LTPO OLED ডিসপ্লে এবং এই OLED ডিসপ্লেতে রয়েছে 1 বিলিয়ন কালার যুক্ত এবং এটাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। আর রয়েছে HDR10+ সাপোর্ট এবং প্রায় 2500 থেকে 2600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এর সুবিধা এবং 460 PPI ডেন্সিটি এবং রেজুলেশন হিসেবে রয়েছে 1260x2864 পিক্সেল। আরও থাকছে এই ফোনটার কোনুন গ্লাসের প্রোটেকশান, এটা মোটামুটি আমার কাছে নতুন। এবং ডিসপ্লের কালার প্রোটেকশান খুবই দারুণ এবং এই ফোনটাতে 1 বিলিয়ন কালারযুক্ত ডিসপ্লে হওয়ার ফলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে। এবং এই ডিসপ্লে ফ্ল্যাটের মতো হলেও এটাতে রয়েছে হালকা কার্ভ ডিসপ্লে, সো দেখতে কিন্তু খুবই চমৎকার এবং একদম দারুণ ডিসপ্লে। এবার এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়। পিউরাস 70 আলট্রা এই ফোনটাতে আপনার ওএস হিসেবে পাচ্ছেন হারমোনি ওএস 4.2 এর সাপোর্ট এবং ফোনটার চিপসেট হিসেবে রয়েছে হুয়াওয়ে নিজস্ব চিপসেট ক্রিং 9010 চিপসেট, যেটা একটা 7 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করে 2.35 GHz এর একটি ওয়াক্টাকোর প্রসেসর। এবং এই চিপসেট মোটামুটি আপনি যদি চিন্তা করেন অনেক অংশেই অনেক জায়গা থেকে একটু কম দিয়ে পাবেন, মানে আপনি যদি 8 Gen 3 কথা বলেন স্ন্যাপড্রাগন, সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এই চিপসেট। যদিও মোটামুটি তারা অনেকটা অপটিমাইজ করার চেষ্টা করতেছে, বাট এখন থেকে যদি এই সাথে এই ফোনটার যদি আপনি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে তুলনা করেন তাহলে বেশ খানিকটা পিছিয়ে হবে এই ফোনটার পারফরমেন্স সেকশন থেকে। যেহেতু এটা হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন, তো সেই ক্ষেত্রে এই ফোনটার ফ্ল্যাগশিপ ডিভাইসের থেকে ফ্ল্যাগশিপ একটা ফিল পাবেন এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাবেন, এটাই স্বাভাবিক বিষয়। বাট আপনি যদি স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে একটু তুলনা করেন তাহলে বেশ খানিকটা পিছিয়ে থাকবে, এটা কিন্তু মাস্ট বি। এবং ফোনটাতে রয়েছে 16 GB র্যাম এবং 512 GB রোম এবং আরেকটা রয়েছে 1 TB রোম। সো এটার ফোনটার দুইটা ভেরিয়েন্ট রয়েছে, আপনি যে কোনো একটা ভেরিয়েন্ট আপনার চাহিদা অনুযায়ী কিনে নিতে পারেন। তবে খারাপ লাগার বিষয় হচ্ছে এটাতে কোনো রকম মেমোরি কার্ড স্লট নেই, তো সেক্ষেত্রে আপনি কোনো রকম মেমোরি ইউজ করতে পারছেন। সো ফোনটার র্যাম ক্যাটাগরিতে রয়েছে LPDDR5X এবং রোম ক্যাটাগরিতে রয়েছে EOS 4.0। সো এক কথায় একদম সুপার ডুপার লেভেলের পারফরমেন্স পাবেন এই ফোনটা থেকে। এবং যদি আপনি গেম প্লে করে থাকেন এই ফোনটার চিপসেট দিয়ে তাহলে কিন্তু এই ফোনটাতে গেম দিক থেকে একদম সুপার লেভেলের গেম প্লে করতে পারবেন, যদি আপনি একদম হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করে থাকেন। এই ফোনটাতে রয়েছে 5200mAh এর ব্যাটারি এবং এই ফোনটাতে কিন্তু 100W চার্জার রয়েছে এবং পাশাপাশি এই ফোনটাতে কিন্তু 80W ওয়্যারলেস চার্জারের সাপোর্ট রয়েছে। এছাড়া ফোনটাতে কিন্তু আপনি 20W একটা রিভার্স চার্জিংয়ের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো সব মিলে এই ফোনটার পারফরমেন্সের দিক থেকে কিন্তু একদম সুপার ডুপার জিনিস দেওয়ার চেষ্টা করেছে হুয়াওয়ে। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। ক্যামেরাটা দেখতে কিন্তু খুবই চমৎকার, মানে এই ফোনটার আসলে ক্যামেরা নিয়ে বেশি হাইলাইট করা হয়েছে এবং এই ক্যামেরা নিয়ে বেশি তুলনামূলক আলোচনা আসছে, কারণ এই ফোনটার 3টা ক্যামেরা মডেল রয়েছে পিছন থেকে এবং দেখতে কিন্তু খুবই ইউনিক এবং বেশ আকৃষ্ট করে এই ফোনটার ক্যামেরা বামগুলো। ফোনটার 3টা ক্যামেরা রয়েছে এবং 3টা ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা রয়েছে 50MP ওয়াইজ যুক্ত একটা ক্যামেরা এবং এই ক্যামেরাতে আপনি কিন্তু মোটামুটি ভালোভাবে পিকচার ক্যাপচার করতে পারবেন, যেটা দিন শেষে
আপনি সন্তুষ্ট থাকবেন। এবং এটাতে একটা রিটার্টেবল একটা লেন্স রয়েছে, যেটার ওয়াইস লেভেলটা আপনি একটু কম বেশি করতে পারবেন, যার ফলে এটার লেন্স কিন্তু একটু উঁচু নিচু হবে, মানে একটু শিফট করবে, যে ক্ষেত্রে এই ফোনটার ক্যামেরা পিকচার কোয়ালিটি কিন্তু একদম সুপার লেভেলের পারবেন, যদি লো লাইটের পিকচার ক্যাপচার করেন বা একদম যদি আপনি ডিরেক্ট সানলাইটও পিকচার ক্যাপচার করেন, সেক্ষেত্রে অ্যাপারচার লেভেলগুলো কিন্তু আপনি কম বেশি করে নিয়ে পিকচার ক্যাপচার করলে আপনার পিকচার কিন্তু একদম আউটপুট দুর্দান্ত লেভেলের হবে। পাশাপাশি আরেকটি লেন্স 50 মেগাপিক্সেলের, যেটা টেলিফটো লেন্স, এবং এটাতে আপনি কিন্তু 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, যে ক্ষেত্রে এই পিকচারগুলো আপনি কিন্তু জুম করার পরও ফাটবে না, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। সো ফ্ল্যাগশিপ ফোনে টেলিফটো লেন্স থাকবে না, এটা কিন্তু একদম অবিশ্বাস্যযোগ্য, তো সেক্ষেত্রে এটা টেলিফটো লেন্স দিয়ে কিন্তু বেশ দারুণ কিছু একটা আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছে। পাশাপাশি এই ফোনটার আরেকটি লেন্স রয়েছে আলট্রা ওয়াইড লেন্স, এটা হচ্ছে 40 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। সো 8 পিকচার কোয়ালিটি দিয়ে কিন্তু একদম সুপার লেভেলের আলট্রা ওয়াইড লেন্স আপনি ইউজ করতে পারেন, আলট্রা ওয়াইডের পিকচার ক্যাপচার করতে পারবেন, যার আউটপুট ছিল একদম সুপার টুপার। সো এক কথায় এই ফোনটার মানে ক্যামেরা অ্যালগোরিদম দেখে আপনি সন্তুষ্ট থাকবেন, এবং এটা কিন্তু আপনার পিকচার কোয়ালিটি খুব দারুণ প্রোভাইড করতে পারবে। যদিও যদি আপনি স্যামসাংয়ের সাথে তুলনা করেন, আইফোনের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে হয়তো বা একটু পিছিয়ে থাকতে পারে এই ফোনটার ক্যামেরা পিকচার কোয়ালিটি। ওভারঅল এই ফোনটার পারফরমেন্স কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তুলনামূলক এই ফোনটার পারফরমেন্স কোয়ালিটি এবং ক্যামেরার ইউনিকনেস এবং এই ফোনটার ক্যামেরার ভিতরে যেগুলো আপনার ফিচার রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ইউনিক রাখার চেষ্টা করেছে। আর হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন বলে কথা, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন, এটা নিঃসন্দেহ। এবং আপনাদেরকে কিছু পিকচার স্যাম্পল দেখাচ্ছি, সেটা দেখলে আপনারা কিন্তু জানতেই পারবেন, এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটাতে কিন্তু আপনি 4K রেজলিউশনে ভিডিও করতে পারবেন, রয়েছে জাইরো ইএস ওএস, সকল রকমের ফিচার রয়েছে। যদিও ক্যামেরা পিকচার কোয়ালিটিতে ভিডিও কোয়ালিটিতে একটু মানে পিছিয়ে রয়েছে, এর চেয়ে তো বেটার কিছু দিলে আরও জোশ হতে পারতো এই ফোনটার ভিডিও কোয়ালিটি। এবং এই ফোনটার 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মোটামুটি আপনাকে দারুণ কিছুই দিতে পারবে, যদিও 13 মেগাপিক্সেল শুনতে আমাদের কাছে একটু খারাপ লাগতে পারে। সো 13 মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপের ফোনের ক্যামেরা ভাই কোনো রকম খারাপ হবে না, এটা নিঃসন্দেহে থাকতে পারেন। এবং এই ফোনটার যদি সেন্সর সেকশনের কথা বলেন, সকল রকম সেন্সরে দেখতে পাবেন, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট এবং খুবই দারুণ। এছাড়াও ফোনটাতে রয়েছে জাইরো, এবং এই ফোনটাতে আরও একটি স্পেশাল ফিচার রয়েছে, সেটা হচ্ছে কালার স্পেকট্রাম অ্যান্ড PDS স্যাটেলাইট কলিং অ্যান্ড মেসেজ, যার ফলে আপনি যদি কোনো নেটওয়ার্কের বাইরে থাকেন যেখানে আপনার সিম নেটওয়ার্ক পাচ্ছে না, সেখান থেকে কিন্তু আপনি এটার স্যাটেলাইটের মাধ্যমে কল বা মেসেজ করতে পারবেন এই ফোনটা থেকে। সো এই ফোনটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং পিউরো 70 আলট্রা এই ফোনটা অ্যাকচুয়ালি এই বাজেটের মধ্যে কেমন হবে, মানে এই ফোনটার প্রাইস কিন্তু 1,60,000 টাকার মধ্যে বা 1,50,000 টাকার মধ্যেই হবে, এবং বাংলাদেশে কিন্তু এই ফোনটার কিছু ইউনিট হয়তো আসতে পারে, বাট খুব মহামারী বেশি কিছু আপনি পাবেন না, এবং ঢাকা বসুন্ধরা সিটির মধ্যে আপনারা কিন্তু এই ফোনটা পেয়ে যেতে পারেন। সো একটু সার্চ করে দেখলে আপনারা কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন। তো সব মিলিয়ে এই ফোনটা এই বাজেটের মধ্যে কেনা কতটুকু উচিত বলে আপনি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ব্যক্তিগত অভিমত থেকে বলা যায় যে এই ফোনটা 1,50,000 টাকা দিয়ে না কেনাটাই বেটার, খুব মহামারী এক্সপেকটেশন এই ফোনটা থেকে আপনি পাবেন না, যদিও এই ফোনটার গুগলের সাপোর্ট কিন্তু মহামারী ওরকমভাবে পাবেন, আর যদি গুগলের সাপোর্ট এইভাবে না পান তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা কেনা একদম বৃথা, কারণ আপনি অনেক অ্যাপস আছে যেগুলো অ্যাপস আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন না, আর যেহেতু চাইনিজ ডিভাইস, সো চাইনিজ ডিভাইসে অনেক জিনিস আপনাদের কিন্তু একটা বাধ্যবাধকতা দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এই ফোনটা ইউজ করতে গেলে অনেক রকমের মানে আপনি প্রবলেম ফেস করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত দেখাবে, নতুন কোনো ভিডিও এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।